আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ফ্যামিলিটাকে কেমন করে সাজিয়েছিলেন, যে আমরা আমাদের একজন স্ত্রীকে নিয়েই আমরা অশান্তির আগুনে জ্বলতেছি, একজন স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 9 জন স্ত্রীকে কন্ট্রোল করেছেন, কিন্তু কারো মনে কোনো ব্যথা ছিল না, কোনো দুঃখ ছিল না, কেউ রাসূলের বিরুদ্ধে অভিযোগ করেনি কোনোদিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কাজটা কেমন করে সম্ভব পড়েছিল? কারণ দোস্ত, আমরা আমাদের স্ত্রীদেরকে আমরা বাদী মনে করি, কিন্তু বিশ্বনবী তার স্ত্রীদেরকে বাদী মনে করতেন না, কারণ সে হলো অর্ধাঙ্গিনী। পুরা সুখ আর দুঃখকে বিশ্বনবী ভাগ করে নিতেন। সুবহানাল্লাহ, ভাগ করে নিতেন, যে এই অর্ধেক তোমার অর্ধেক আমার। শুধু ভাগ করে নিতেন না, এমনকি পুরা দুঃখটাই, পুরা সংসারের কষ্টটাই রসুল একাই বহন করতেন, স্ত্রীদেরকে বসতে দিতেন না। আম্মা জানরা বলেন, বিশ্বনবী সফর থেকে আসতেন, ক্ষুধার্ত যন্ত্রণায় পেটটা চুচু করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার নাই, আমরাও দেখতে পাচ্ছি রসুলের চেহারায় সেই ক্ষুধার ছাপ দেখা যায়। মনে মনে ভাবলাম এই মুহূর্তে খাবারের প্রয়োজন, কিন্তু সেই মুহূর্তে ঘরে কিন্তু খাবার তৈরি হয় নাই, রসুল ক্ষুধার্ত, পেটটা বড় চেপা হয়ে গিয়েছি, রসুলের চেহারাও শুকিয়ে গিয়েছে, চোখগুলি ভিতরে চলে গিয়েছে, আমরা দেখতে পেলাম বড় ক্ষুধার্ত, কিন্তু বিশ্বনবী একটা বারের জন্য এসে আমাদেরকে ধমক দেন নাই, এখনো চুলায় পাক আছে, এখনো খাবার তৈরি হয় নাই। অথচ রসুল ব্যর্থ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক শ্রম দিয়ে কষ্ট করে মাত্র ঘরে ঢুকলেন, পুরা শরীর ক্লান্ত আর শ্রান্ত, এখন বিশ্রাম নেওয়ার দরকার, কিন্তু রসুল বিশ্রাম না নিয়ে উল্টা আমাদেরকে বলতেন, স্ত্রীরা আয়েশা আমার কোনো সহযোগিতা লাগবে কি না? সুবহানাল্লাহ, আস্তে বলুন, সুবহানাল্লাহ। আয়েশা আমার কি সহযোগিতা লাগবে? মাইমুনা আমার সহযোগিতা লাগবে? শুধু তাই নয়, রসুল সরাসরি পাকের ঘরে চলে যেতেন, গিয়া বলতেন আমার কিছু কাজ আছে, দেও না আমি একটু কাজ করি, তো রসুল নিজেই বাড়তেন, নিজেই তরকারি কাটতেন, নিজেই গোস্ত কাটতেন, নিজেই মশলা গোলাইতেন এবং স্ত্রীকে সহযোগিতা করতেন। আমাদের মাঝখানে তো উল্টা, ঘরে গিয়ে তো ধমক মারে, এই তুই হাস সারাদিন কি করস, এখনো খাবার হয় নাই, ধমক মারে কিনা জোরে বলেন। উল্টা এখন তো ভালো বউ যদি হয় মাঝে মাঝে, তেসাইল্লা বউ হয়, পুতার আছে না পুতা, সারাদিন তোমার ঘরের কাজ শেষ নাই, তোমার ছেলে এটা এটা অমুক তুমুক টুমুক। আসলে এর মূল কারণ হলো, গত সপ্তাহে যে বলেছিলাম, আমাদের ইসলামের জ্ঞান নাই, স্বামীর হক কি স্ত্রীর উপরে, স্ত্রীর হক কি স্বামীর উপরে, এটা আমাদের জানা নাই, ঠিক কিনা জোরে বলেন। স্ত্রীকে সবসময় প্রশংসা করতে হবে, মাশাআল্লাহ তোমার হাতের খাবার অনেক সুন্দর, তোমার হাতের খাবার অনেক ভালো, তোমার চেহারা এত সুন্দর, আমি তো রাস্তাঘাটে তোমার মতো তো সুন্দর চেহারা জীবনেও দেখি না। এই স্ত্রীর সব দিক দিয়ে গুণগান করতে হবে, তো স্ত্রী বলবে মাশাআল্লাহ আমার মতো তো ভালো স্বামী তো কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে দামি, ঠিক কিনা জোরে বলেন। যে স্ত্রীর কাছে ভালো সবার কাছে ভালো দোস্ত, কারণ স্ত্রীর কাছে সব খবর আছে, ঠিক কিনা জোরে বলেন। আপনি ভালো না খারাপ এটা কিন্তু স্ত্রী ভালো করে জানেন। এক বড় বুজুর্গ, তার একজন স্ত্রী মানে বাঁকা মার্কা আর কি, হে আল্লাহওয়ালাদের বউরে একটু বাঁকাই হয় বেশি, বানাইছে তো বাঁকা হাড্ডি দিয়া, এটা গাঁটতে না, এটা সহজে সোজা হইতে চায় না, এটা সোজা করতে হলে কোরআন হাদিস দিয়ে তালিম তরবিয়তের মাধ্যমে সোজা করতে হয়, ঠিক কিনা জোরে বলেন। যদি একবার সোজা হয়ে যায় আজীবন আপনার বাদী হয়ে যাবে, আপনার গোলামি এমনভাবে বান্দিগিরি করবে জীবনও কোনোদিন চোখ তুলে কথা বলবে না। তো আল্লাহওয়ালার বউ ওর তেরা ছিলেন, তো একদিন বলতেছে, আরে মা তুমি কত বড় বুজুর্গ, আরে আল্লাহ কত মানুষ তোমার, লাখ লাখ জনতা তোমার, মুরিদ তোমার, তোমার আমি চিনি না তুমি কত বড় বুজুর্গ। আজকে এই দেখলাম কত মানুষ কত দিক দিয়ে উড়ে উড়ে যায়, কত বুজুর্গ কি দেখলাম, আজকে দেখলাম আমার বাড়ির উপর দিয়ে একটা লোক উড়ে যাচ্ছে, এই না বুজুর্গ, তুমি তো উঠতে দেখলাম না, ক সত্যি দেখছো বলে, হা ক এটাই তো আমি ছিলাম, ও এটা তুমি ছিলা, এই জন্য তো বাঁকা বাঁকা দেখা গেছে।
তুমি ছিলা মানে স্বামী বুজুর্গ হোক এটা সে এটা তার পছন্দ হয় না এটা স্ত্রীদের মাসকানে মহিলাদের মাসকানে এই জিনিসটা তখন চলে আসে যে এক পর্যায়ে ঠিকই স্ত্রী স্বামীকে পীর মনে করে বুজুর্গ মনে করে তার আখলাকটা যদি তেমন হয়ে যায় তার ব্যবহারটা তেমন হয়ে যায় তার চরিত্র তেমন হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন আখলাক চরিত্র তেমন হতে হবে ব্যবহারটা তেমন হতে হবে স্ত্রীর কাছে যে ব্যক্তি সবচেয়ে বড় ভালো সে সবার কাছে সবচেয়ে বড় ভালো এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলে এক নম্বর হলো স্ত্রীদের প্রশংসা করতেন দুই নম্বরে তার প্রয়োজন যা আছে সবগুলি পুরা করার চেষ্টা করতেন যতটুকু সম্ভব পড়ছিল ততটুকু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা করতেন এবং তাকে যতটুকু সম্ভব তার পিছনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করতেন শুধু খাবারের মেহনত না এই আখিরাতের মেহনত পরকালের মেহনত তাইনে তালিম দিতেন সকাল সন্ধ্যা বিকাল সব সময় পরকালকে বুঝাইতেন এটা হলো পরকাল এটা এটা অমুক বুঝাইতেন তো এই স্ত্রীগুলি এক সময় দিনদার পরিণত হয়ে গেল স্বামীর ভক্ত হয়ে গেল দোস্ত বন্ধু আমার আল্লাহ সুবহানাহু তাআলা স্ত্রীদেরকে বানাইছেন আল্লাহ তাআলা পুরুষের দেহ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা বলে আমার যতগুলি নিদর্শন আছে এর ভিতরে অন্যতম একটি নিদর্শন হলো যে আমি প্রত্যেকটা পুরুষের দেহ থেকে আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আল্লাহ সুবহানাহু তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে একটি নিদর্শন হলো আমি আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা আমি আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের স্ত্রী বানিয়েছি কেন বান্দা জানো নি লিতাসকুনু ইলাইহা যাতে করে সারা দিন পরিশ্রম করার পরে তোমরা তার কাছে গিয়ে একটু শান্তি পাও আল্লাহ কি মিথ্যা বলেন না বলেন না দোস্ত মিথ্যা বলেন যে ঘরের ভিতরে স্ত্রীরা স্বামীকে সুখ দেয় দোস্ত সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও যদি করে গিয়ে দেখেন স্ত্রী সাজগোজ করে তার অপেক্ষায় রয়েছেন দোস্ত বন্ধু আমার এ আল্লাহর বান্দা এতটা খুশি হয়ে যান তার জিন্দগির কোটি টাকা লস হয়ে গেল এতটা দুঃখ পান না যদি একবার স্ত্রীর হাসির মুখটা দেখতে পান ঠিক না জোরে বলেন তার সামনে একটু হাসতেছে ডিপ্রেশনের কি দরকার আছে তার চেহারার ঘামটা মুছে দিলেন তার গায়ের জামাটা খুলে দিলেন আগ থেকে সাজগোজ করে কারণ সাজগোজ করবে একমাত্র স্বামীর জন্য কার জন্য জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা ইউবিদিনা যিনাতাহুন্না ইল্লা লি বুউলাতিহিন আল্লাহ তাআলা বলে এরে বান্দি আমি আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে এমন কিছু আকর্ষণ দিয়েছি যে আকর্ষণগুলি দুনিয়ার অন্য কোনো নারীর অন্য কোনো পুরুষের দেহে দেই নাই তোমার দেহে অনেকগুলি আকর্ষণ আছে এই আকর্ষণগুলি আমি আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পুরুষের জন্য সৃষ্টি করেছি বান্দি বান্দি তুমি শোনো তোমার এই রূপচর্চা সৌন্দর্য দেহটা তোমার স্বামী ছাড়া কারো সামনে প্রকাশ করবে না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লি বুউলাতিহিন আল্লাহ বলে প্রত্যেক নারীরা এদের সৌন্দর্যটা একমাত্র প্রকাশ করবে স্বামীর সামনে এখন গজবটা লাগে কেন দেখেন এই 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 ব্যাককলটা এই গাদাটা আমি আপনাদেরকে বলি না আপনারা ভালো এই গাদার ব্যাককলটায় জিন্দগিতে স্ত্রীকে বললো না আমার জন্য সাজো তো সাজো না আজকে একটু আমার জন্য সাজো কিন্তু এটা বললো না যখন কোথাও নিয়ে যায় মার্কেটে বন্ধুর বাড়িতে নিয়ে যায় কি সাজদা তুমি সুন্দর লাগে না তো ঠিক কিনা আরে ঠিক কিনা জোরে বলেন তো এই গাদার কপালে দুর্গতি আসবে না কেন আরে বলে আসবে না কেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলেছেন যে তোমার এই নারী তোর দেহের সৌন্দর্য তুই একমাত্র তোর স্বামীকে দেখাবি অন্য কাউকে না ঠিক কিনা জোরে বলেন অন্য কাউকে না কিন্তু আজকে দেখা যায় আমি তো উদ্বুদ্ধ করতেছি তাকে অপরকে দেখানোর জন্য অথচ এর কারণে আপনি চিন্তা করে দেখেন যা আপনি কত বড় নির্লজ্জ আর কত নিচু মনের মানুষ আপনি আপনার একটা স্ত্রী এই সৌন্দর্য দেখে দেখে এক রিস্কাওয়ালা একজন নিচু শ্রেণীর মানুষ
কল্পনা করলো আপনার স্ত্রীকে দেখে, একজন মুচি সেও কল্পনা করলো আপনার স্ত্রীকে দেখে, জিনার গুনাহ হলো, আহা কত সুন্দর স্ত্রী, কত সুন্দর বউ, এসে কল্পনা করলো, এ বাজে মন্তব্য করলো এক রিকশা চালক, এক মুচি, এই সুযোগটুকু তো আপনি করে দিলেন, ঠিক কিনা জোরে বলেন, আপনি সুযোগ করে দিলেন। কিন্তু না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্ত্রীর সৌন্দর্য প্রকাশ পাবে স্বামীর জন্য, আর কারো জন্য নয়, ঠিক কিনা জোরে বলেন। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা নারীর দেহের ভিতরে কিছু আকর্ষণ দিয়েছি, প্রত্যেকটা পুরুষ সেখানে দুর্বল, ঠিক কিনা জোরে বলেন। এটা আমার কথা না দোস্ত, এটা কোরআনের কথা, আল্লাহ নিজে বলেছেন যে বান্দি আমি আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে, গোটা দেহের ভিতরে অনেকগুলি আকর্ষণ দিয়েছি যেগুলো কোনো পুরুষের দেহে দেই নাই, এই আকর্ষণগুলি তুমি একমাত্র তোমার স্বামীর সামনে প্রকাশ করবে, আর কারো সামনে না, আর কারো সামনে না, এটা স্বামীর জন্য দেখাবি দোস্ত। এই জন্য আমরা এই স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন স্বামীর সুখের জন্য, শান্তির জন্য। এই কথাটা আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে আমার একটা নিদর্শনের মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো, আমি আল্লাহ তোমাদের দেহ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি কেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছে সারা দিন পরিশ্রম করার পরও তার কাছে একটু শান্তি পেয়ে যাও, এটা শান্তি পাও। এখন শান্তি পাবো কেমন করে, স্ত্রী তো সেই মার্কা, সে আমার চেহারাই দেখতে পারে না, কিন্তু এখন তো দেখা যায় আমাদের সংসারের ভিতরে যে আমরা যখন ঘরে ঢুকি তখন অনেকেই বলি, আপনাদের কথা বলতেছি না, অনেকেই বলি, আহা বাইরে ছিলাম বড় ভালো ছিলাম, এই যে ঘরে আসলাম তোর জ্বালায় আর তোরে দেহার ফরে আরো মুসিবতটা বাড়ছে বেশি, আহারি কপাল, আমি ঘরে না আসাটাই ভালো ছিল। এমনকি অনেকে ঘরে ঢুকার পরে স্ত্রীর সাথে মন কষাকষি করে বের হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন না, বের হয়ে যায় যে আর এই সংসারে থাকতে ভালো লাগে না, তোর কারণে, তোর কারণে। কিন্তু আমার প্রশ্ন হলো যে তাহলে আল্লাহ কি মিথ্যা বলেছেন, বলেন না দোস্ত, আল্লাহ বলেন তুমি সারাদিন পরিশ্রম করে ঘরে আসো আর ঘরে তোমার শান্তির ব্যবস্থা রেখেছি তোমার স্ত্রীকে, কথা বুঝাইতে পারি না মনে হয়, তোমার স্ত্রীকে তোমার ঘরে রেখেছি তোমার শান্তির জন্য, লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা, যাতে করে সারাদিনের পরিশ্রম কষ্ট দুঃখ ক্লেশ যা আছে সবগুলি তার কাছে গেলে দূর হয়ে যায়, প্রশান্তি লাভ করে তোমার অন্তর দিল শান্তময় হয়ে যায়। কিন্তু উল্টা দেখা যাচ্ছে যে এইমাত্র ঘরে গেলাম অশান্তির আগুন জ্বলতেছি। এই জন্য আমার কাছে তো বহুত মানুষ, আজকে তো একজনে বলল হুজুর বোর জ্বালা আর ভাল লাগে না, কথা বুঝাইতে পারলাম না, ও আরেক ভাইকে বহুত আছে স্ত্রীর জ্বালা ভাল লাগে না আর ভালো লাগে না, এর কারণটা কি, এটা বুঝতে হবে তো, ঠিক কিনা জোরে বলেন, এর কারণটা কি, অনেকগুলি কারণ, এর ভিতরে অন্যতম একটি কারণ হলো বেপর্দা, ঠিক কিনা জোরে বলেন, অন্যতম একটি কারণ হলো বেপর্দা। এই বেপর্দার কারণে আজকে আমাদের সমাজ জাতি সব শেষ আজকে, কারণ এর মূল কারণ হলো যে আজকে আমাদের সমাজের ভিতরে পর্দার তো কোনো নামগন্ধই নাই, আর দেবর আর ভাবি দুইজন একজন আরেকজনকে দেখবে না, এটা কেমন করে হয়, ভাইয়ের মতো, অনেকে তো কয় আমার আমার দেওয়ার তো ফ্যাটের ফুতের মতো, কথা বুঝাইতে পারলাম না। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলহামদুকাল মউত, পর্দার ব্যাপারে বিশ্বনবী সবচেয়ে বেশি কঠোর হয়েছেন এই জায়গায়, এই জায়গায় কঠোর হয়েছেন আলহামদুকাল মউত, দেবর ভাবির জন্য আর শালি দুলাবাইয়ের জন্য হলো বিষাক্ত, এটা ঠিক কইবেন না, আপনি তো দেহা করেন তো, ঠিক হবেন বলবেন কেমন করে, বিশ্বনবী এখানে এসে অত্যন্ত কঠোর হয়েছেন যা আপনার করে একজন যুবতী একজন আপনার ইয়ে থাকবে যুবক দেবর থাকবে আর যুবতী আপনার একজন শালি থাকবে আর আপনার দিনের ভিতরে কুমন্ত্রণ শয়তান দিবে না আর আসবে না, এটা কোন সিনকালে হতে পারে না, যদি না আসে তাহলে বোঝা যায় আপনার দেহের ভিতরে অনেক রোগে আক্রান্ত, অনেক রোগে আপনি আক্রান্ত। আল্লাহ তাআলা তো মিথ্যা বলেন নাই, রসুলে মিথ্যা বলেন নাই, এই স্বামীর সাথে দেবরের সাথে ভাবির পর্দা করা ফরজ, তো সাধারণ ফরজ নয় কঠিন ফরজ আল্লাহ রসুল বলেছেন, এবং দুলেবের সাথে শালির পর্দা করা ফরজ কঠিন ফরজ বলেছেন, কারণ এর ভিতরে ভিতরে কি চলে আমরা তো কেউ জানি না, অনেক ঘটনা চলতেছে যে স্ত্রীর সাথে অতটুক সম্পর্ক নাই যতটুক শালির সাথে আছে, ঠিক কিনা জোরে বলেন, এই অনেক সংসার তছনছ হয়ে যাচ্ছে স্বামী শালির সাথে পরকীয়ার কারণে, ঠিক কিনা জোরে বলেন, অনেক সংসার তছনছ হয়ে যাচ্ছে দেবরের সাথে ভাবির পরকীয়ার কারণে,
এই সবগুলি হলো ব্যাপার তার সাইলাফ আমি যে যেই দিন বালেগ হয়েছি আমি তো জানি না তো বালেগ হওয়ার পরে তো গোসল করলাম কথা বুঝাচ্ছি আপনাদেরকে তো গোসল করার পরে আমি তো জানি না যে এই দৃশ্য আমার ভাবি দেখছি মাশাআল্লাহ সকালবেলা ফজরের পর থেকে কো সাবধান আমার সামনে তুমি আসবা না তুমি বালেগ হয়ে গিয়েছো অতএব আমার ছোট কালে আমার মনে আছে ভাবিকে ধরে ধরে আমি বাসায় ঢুকাইছি কিন্তু যেই দিন পর্দা ফরজ হয়েছে ভাবিও কঠোর ছিলেন আমিও কঠোর ছিলাম আলহামদুলিল্লাহ কুকল পড়া তো দূরের কথা ঠিকই ভাবিকে মায়ের মতেই সম্মান শ্রদ্ধা করেছি দোস্ত বন্ধু আমার এই পর্দার যদি বিধান থাকতো সমাজে জাতিতে পর্দার বিধান থাকতো আজকে সমাজে এই অকারেন্সগুলি ঘটতো না ঠিক কিনা জোরে বলেন আজকে কত ফাঁসি হয়ে যাচ্ছে আপনারা পত্রিকা দেখতে পাচ্ছেন কত ঘটনা ঘটতেছে এই পরকিয়ার কারণে এর মূল কারণ হলো ব্যাপারদার ছায়ালাভ ঠিক কিনা জোরে বলেন এক নম্বর ব্যাপারটা বন্ধ করতে হবে এই ব্যাপারটা যদি বন্ধ করা যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে আর এগুলো থাকবে না স্বামী স্ত্রীর মাঝখানে মহব্বত থাকবে এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে সুস্পষ্ট করতে চাই অনেকের স্ত্রী চাকরি করেন আমি নিষেধ করতেছি না যে মেয়েরা চাকরি করতে পারবে না আমি এটা বলি না অবশ্য চাকরি করতে পারবে কিন্তু সে আল্লাহর বিধান পুরোপুরি মেনে চাকরি করতে হবে ঠিক কিনা জোরে বলেন অফিসের ভিতরে সে যাবে তার বন্ধুদের সাথে কলিগদের সাথে কথা বলবে ওঠা বসা করবে না কোনো প্রয়োজন ছাড়া তো দোস্ত আপন চাচাতো ভাইয়ের সাথে তো কথা বলা জায়েজ নাই প্রয়োজন ছাড়া কোনো প্রয়োজন ছাড়া আপন দেবরের সাথে কথা বলা জায়েজ নাই সেখানে ঘন্টার পর ঘন্টা আমি আল আরাফা ব্যাংকে একটা যে কোনো একটা কারণে আল আরাফা ব্যাংকে একটা অ্যাকাউন্ট মাদ্রাসার অ্যাকাউন্ট খোলা লাগে তা না হলে সমস্যা হইতেছে আমাদের তো অ্যাকাউন্ট খোলার জন্য সেখানে গেলাম যাওয়ার পরে দেখলাম আল আরাফা ব্যাংকের ভিতরে এই পাশে ছেলে এই পাশে মেয়ে এই পাশে ছেলে এই পাশে মেয়ে এই মেয়েগুলি এত সাজগোজ করেছেন এবং একে অপরের কথা বলতেছেন আর হাসি আর তামাশা এক পর্যায়ে দেখলাম একটা মেয়ে একটা ছেলে টিভি একের হাত রেখেছেন অমনি করে সে তার হাতের উপর হাত রেখে বললেন ভাইজান কেমন আছেন তা আমি আব্দুল মালিক ভাই উনি আলেম তো আমাকে বললাম যে এই এরা কি স্বামী স্ত্রী কয় না হুজুর একজনও স্বামী স্ত্রী না তো আপনি বলেন যে একটা মেয়েকে আল্লাহ তাআলা তার দিলে একটা ভালোবাসা দিয়েছেন মহব্বত ঢেলে দিয়েছেন এই ভালোবাসা যদি ভাগ হয়ে যায় তা স্বামীকে দেওয়ার মতো থাকেটাই কি কারণ সকাল থেকে দশটা থেকে নিয়ে আসর পর্যন্ত পাঁচটা পর্যন্ত তার ভালোবাসা ভাগ হয়ে যায় কলিগদেরকে ভালোবাসা দেয় তার মনের জিনা হয় চোখের জিনা হয় কল্পনার জিনা হয় সব জিনাগুলি হওয়ার পরে আল্লাহ তাআলা এক তো পিছনে শয়তান লাগা আছে নফসে আম্মারা লাগা আছে যখন সে বাসায় অফিস থেকে ফিরে তখন দেখে হাই ওই যে আমার একজন কলিগ চেহারা কত সুন্দর বডি ফিটনেস কত সুন্দর কিন্তু এটা তো মরার মতো দেখা যায় হ্যাঁ রে কপাল পড়ছি আমার বাপ কি আর জামাই দেহে নাই রাগ করতেছেন নাকি জোরে বলেন এই তখন দোস্ত মানুষের রুচি তো একটা আছে আছে কি আছে না জোরে বলেন রুচি তো তার একটা আছে প্রত্যেকে চায় তার স্বামীটা সুন্দর হোক প্রত্যেকে চায় তার স্ত্রীটা সুন্দর হোক সবার দিলে একটা তামান্না আছে যখন এসে এটা দেখে তখন মনে করে হাই কপাল আমার জামাইটা কেমন কারোর সামনে নিতেও পারি না এই তখন স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব শুরু হয়ে যায় সারাদিন তো ভালোবাসা ভাগ করে অন্যকে দিয়ে আসে এখন কাউ কাকে যে ভালোবাসা একটু দিবে অতটুকু আর ভাগ থাকে না ঘরে এসে ঘুমিয়ে যায় আর বলি এখন তোমার খেদমত করার মতো সুযোগ আমার নাই কারণ তুমিও পরিশ্রম করেছো আমিও করেছি যার 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 কাজ তার তার এই জন্য দোস্ত আমি অনুরোধ করে বলি পর্দার বিধানকে আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি অন্তত আমি আমার ফ্যামিলিতে আমি আমার ঘরের ভিতরে সবার আগে পর্দার বিধান ফরজ করি আপনি কথাটাকে এত সহজে নিতে পারতেছেন না না তো আজকে আমি জুবাইরের কথা যদি সহজে নিতে না পারেন আল্লাহর সামনে কি জবাব দিবেন দোস্ত দুনিয়াতে বলা সহজ যারে পুলিশে ধরলে কর্মুনি একটা যখন হবে তখন আদালতে গেলে একটা কর্মু যখন আদালতে যায় তখন বুঝি যে কয়টা চাউলে কয়টা ধানে কয়টা চাউল হয় ঠিক না জোরে বলেন দুনিয়ার যখন দুনিয়ার পুলিশের সামনে রিমান্ডে যখন ফালায় দুনিয়ার রিমান্ডে তখন বুঝে এরাকে অনেক কিছুই বলে আর যখন হবে তখন দেখবো নাকি কিন্তু যখন বাস্তবে রিমান্ডে চলে যায় দুদুকে বাস্তবে ধরে তখন বুঝে আসে যে কয়টা ধানে কয়টা চাউল হয় দোস্ত দুনিয়ার আদালতেই তো দুনিয়ার আদালতে ফকর ফাঁক দেওয়া সম্ভব দুনিয়ার আদালতকে কিনা সম্ভব দুনিয়ার বিচারককে কিনা সম্ভব হাদিসে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত আসার আগে একটা পর্যায়ে এমন হবে যে বিচারকগুলি টাকায় বিক্রি হয়ে যাবে
টাকায় বিক্রি হয়ে যাবে ছয়টা ফিতনার কথা বলেছেন এর ভিতরে একটা ফিতনা হলো আল্লাহর রাসূল বলেছেন বিচারকরা টাকায় বিক্রি হয়ে যাবে নেই বিচার পৃথিবীতে থাকবে না ঠিক থাকবে না নেই বিচার থাকবে না পৃথিবীতে সম্ভব দুনিয়ার আদালতকে পুরোটা কিনা সম্ভব কিন্তু আল্লাহর আদালতকে কিনা সম্ভব পড়না ঠিক কিনা জোরা বলেন একটা মহিলা চারজন পুরুষকে কিয়ামতের ময়দানে একটা মহিলা চারজন পুরুষকে আসামি করবে এক নম্বরে তার বাবা দুই নম্বরে তার স্বামী তিন নম্বরে তার বড় ভাই চার নম্বরে তার বড় সন্তান এই চারটা পুরুষকে হাশরের ময়দানে দাঁড় করাবে আর বলবি আল্লাহ আমার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত এই চারজন পুরুষের অধীনস্থ ছিলাম কিন্তু এরা একটা বারো আমাকে পর্দার কথা বলেন নাই এদের অবহেলার কারণে আমি বেপর্দাগিরি করে আমি বেপর্দা হয়ে হাজার হাজার পুরুষের নজর নষ্ট করেছি আর এই কারণে তুমি আজকে জাহান্নামে দিয়েছো সুতরাং আমি একা জাহান্নামে যাব না এদেরকে নিয়েই যাব কথাটা বোঝাটা বলাটা বড় সহজ বাস্তবতা বড় কঠিন ঠিক কিনা জোরা বলেন এই জন্য আপনি আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে এদেরকে পর্দার বিধান পর্দা করানো আপনার উপর ফরজ আপনি লামসাম দিয়ে পর্দা করাবেন আল্লাহ তাআলা বিচারের দিন আপনাকে ছেড়ে দিবে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করো সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا وسيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আমাদের ঈমানকে মজবুত করে দেন আমলগুলি দুরস্ত করে দেন আয় আল্লাহ যে পথে চললে আপনি খুশি আপনার হাবিব খুশি আমাদের সকলের জন্য সেই পথটা সহজ করে দেন আয় আল্লাহ বলি অনেকে দোয়া চেয়েছেন কারো মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আপনজনকে হারিয়েছি আয় আল্লাহ আমাদের আপনজনদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ মাওলা যারা যারা দান করেছে প্রত্যেকের দানগুলি কবুল আর মঞ্জুর করে নেন অনেকে অসুস্থ এদেরকে শেফা জেলা কামেলা দায় আমরা ওসিফ করে দেন আয় আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন নেক আমল করার তৌফিক দান করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম